হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটা আপু আসছে আমাদের বাসায়, ব্রাউন ব্রেড। উনি অবশ্য আমাদের এদিকে থাকে, বনশ্রী থাকে, চলে আসছে আজকে। আপু কেমন আছেন? জি আপু ভালো। হ্যাঁ, আপুর জন্য দোয়া করবেন। আপুর একটা ইউটিউব চ্যানেল আছে, আবার পেজও আছে। আর আপু আপু অনেক সুন্দর সুন্দর কেক বানায়, এটা আপনাদেরকে পরে দেখাবো। আর এখন আমরা একটু আপুর সাথে কথা বলি। তাহলে আপু, আপনার পেজ আর চ্যানেল কতদিন হলো? আর কেকের মান এত সুন্দর, মানে কেক দেখে তো মনে হচ্ছে একদম দোকান থেকে নিয়ে আসছেন। এত সুন্দর কেক, অনেক ভালো সেল হবে আশা করি। আর হ্যাঁ, ফেসবুক পেজ, হ্যাঁ আমি ভিডিও ফার্স্ট টাইম বইলা দিয়েছি, এগুলা হতাই বলছি। আমি তো আসছিলাম না, আমরা তো গেছিলাম এক জায়গায়, ওরা চলে গেছিল। এর জন্য আমরা কেক কাটি নাই, কোনো কিছু করি নাই ওদের জন্য। আমি এই নিয়ে আমার থার্ড বার্থডে। তোমার কত বার্থডে হবে এক মাসের ভিতরে? সমস্যা নাই, বার্থডে উইশ কর। বছরে কয়টা বার্থডে পালন করে? এই তো তিনটা হয়ে গেছে অলরেডি এক মাসের ভিতরে। হ্যাঁ, এক মাসের ভিতরে। তাহলে আমরা কেক কাটবো। আমার গিফট, তোমরা আমার গিফট দিবা। হ্যাঁ, তোমার গিফট এই নাও, এটা পানি, এটা তুমি হাতে নিয়ে বসে থাকো, আমি কেকটা কাটবো। তাহলে আমরা কেক কাটি এখন। এই সবাই বলবো হ্যাপি বার্থডে, মোমবাতি গড়ি ধরো। হ্যাপি বার্থডে নাম, হ্যাপি ফেক বার্থডে ও টু। লেয়ারটা দেখছেন, এত ভালো বানায় কেক আপু, টেস্ট করে বুঝতে পারবো আসলে কিরকম। হ্যাঁ, আগে তুমি টেস্ট করো। অনেক অসাধারণ হয়েছে কেকটা। ও মানে আপনারা যারা কেক অর্ডার করতে চান তাহলে আপুর থেকে করবেন, মানে কি লেভেলের জোস, মানে কেকটা আপনি মুখে দেন, মুখে দেওয়ার পর অটোমেটিকলি মানে কিভাবে কি করবেন জানেন? এটাকে একটা আপনি আবার দেখে রিপ্লে দিবেন। হ্যাঁ, ওয়াও, মুখে দেওয়ার পর অটোমেটিকলি চোখ অফ হয়ে যাবে জোস। আপনি যদি অর্ডার করতে চান তাহলে আপুকে একদিন আগে নক করবেন, তাহলে হবে। ওনার পেজের নামটা বলে দাও। আমি উপরে মেনশন করে দিব পেজগুলো, ফ্রিজার চ্যানেল। দর্শকের কি দোষ করছে? আমার খাওয়ার মধ্যে
হোমমেড বেস্ট বেস্ট কেক ছিল। তোফাইল কেউ খাওয়াই দিই, তোফাইলের এই দিক থেকে একদম লোল টোল পয়ের অবস্থা খারাপ হয়ে গেছে গা। ওনাদের দর্শক দেখো একটু খাওয়াই সবাইকে, আবার খাওয়াই। অনেক ভালো কেক বানায়, আমি একটু তোমার আগে ভরাই দিই, তারপরে সবকিছু মানে এটা কোনো কথা। আচ্ছা কি বলে এখন আপনারা যারা অবশ্যই হোমমেড কেক যদি আর ভালো কেক, ভালো মানে কেক যদি বার্থডে কেক বা স্পেশালি কোনোভাবে যদি কেক অর্ডার করতে চান তাহলে আপুকে নক করবেন, খুব ভালো একটা কেক পাবেন এইটুকু ভরসা করেন। মানে কেয়াল কেকের লেয়ারটা চোস আর মুখে দেওয়ার পরে সবচেয়ে বেস্ট আমাদের কেক গুলাতে অনেকগুলো হিসাবে এটা আমার কাছে অনেক বেস্ট লাগছে কেকটা। তাহলে আজকে আমাদের একটা বার্থডে হয়ে গেল, সুন্দর বার্থডে। আমার বার্থডে কিন্তু আমাকে সবাই গিফট গিফট করেন, আমি আপনাদের গিফট দিই। তোমার বছরে কয় দিন বার্থডে থাকে বলো? এই তো মাত্র থার্ড গেল, আবার জানুয়ারি তো আমার রিয়েল বার্থডে চলে আসতেছে। আটটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে, আর একবার হাত ধুয়ে ক্লিন করে আসি। আর ওরা দেখেন কিভাবে খাইতেছে। তুমি ভিডিও ক্যামেরা অফ করে আমার দেখে খাইলাম ছিল না? না আমি এখনো খাই নাই, আমি খাবো। আর তো পাইলে একদম লঙ্গি টঙ্গি পরে একদম বাংলার ছেলে, বাংলার সিরাজউদ্দৌলা লঙ্গি ডান্স, লঙ্গি ডান্স। আপনারা তো গেঞ্জি ডান্স। আচ্ছা কেক কেমন বলো তো ফেল? খুব ভালো। হ্যাঁ আমি তো অনেক আগে বলছি অনেক ভালো হয়েছে। আর আমরা ভিডিওটা শেষ করে ফেলি কারণ আমি এখনো কেক খাই নাই, কেক খাওয়া শুরু করব আর কেকটা খাবো এখন। আর আমি আপুর পেজটা উপরে মেনশন করে দেবো, ইউটিউব চ্যানেলও মেনশন করে দেবো, সো আপুর পেজটা ঘুরে আসবেন। আর যদি কেকের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক করবেন একদিন আগে, তাহলে সুন্দর একটা কেক পেয়ে যাবেন। এত ইয়াম্মি, মানে মুখে দেওয়ার পর অটোমেটিকলি চোখ অফ হবে সবার, আমার মতো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।